একদিকে ঢুলির বাদ্যের তালে তালে নাচ, অন্যদিকে একতারাওয়ালার নাচ, থেমে নেই বাঁশিওয়ালাও, সুরে সুরে বাঁধিয়ে তুলছেন পুরো আসর। চাঁদের গায়ে চাঁদ লেখ, আমরা ভেবে করব কি। আরেকদিকে লালন শাহের চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি শিরোনামের গান গাইছেন শিল্পী হাশেম চিশতি। দেহতত্ত্বের এই গান শুনে মুগ্ধ গ্যালারির ভর্তি দর্শক শ্রোতারা। এমনই অসংখ্য গান নিয়ে আসর বসেছিল জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে। এ আসরে সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্পীরা শোনান শেকরের গান। জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে শিল্পীদের গানে মুগ্ধ হয়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন এসব গান। এই যে যারা আছে শিল্পী, আমি আমাদের গান শুনে অত্যন্ত মুগ্ধ হয়েছি। তারা কত সুন্দর বাণী তারা প্রচার করছে, এটা কিন্তু এক ধরনের প্রচার। এটা এখন আমাদের বেশি বেশি দরকার, কারণ নতুন প্রজন্ম এই গানগুলি শুনে ভেতরে নেয়, মানে অনুধাবন করতে পারে না এটার আসল অর্থ। ওই জায়গাটা আমাদের কাছে এরকম অনুষ্ঠান আমরা আরও করবো। আমরা এবারটা আমরা এসে নিয়ে বললাম, নেক্সটে আমাদের ইচ্ছা আছে ওখানে হবে একেবারে মাঠে, শুধু মঞ্চে শুধু শিল্পীরাই ছানিয়ারা নিচে থাকবে, আর বাকিরা আমরা সবাই বাইরে থাকবো। আমরা একটু বড়ভাবে বড়ভাবে একটা অনুষ্ঠান করতে চাই, আপনাদের আগাম গান দিয়ে আসি। Thank you.